বিদ্যুৎ সংযোগ না পেয়ে বোরো খেতে পানি সেচ দিতে পারছেন না ভোলার ইলিশা ইউনিয়নের 150 কৃষক। তাদের দাবি, বিদ্যুৎ সংযোগের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির কাছে একাধিকবার গিয়েও কোনো সুরাহা হয়নি। সেচের পানি না পেয়ে চরম হতাশা ও দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। পানি না দিলে আমি পুরো মার্ডার, স্কিমে কারেন্ট দিতে কারেন্ট নাই, পানি দিতে পারছি না, যার কারণে জ্বালাওয়ালা সব নষ্ট হয়ে যাচ্ছে। আমার মানে কৃষি স্কিমে দৃষ্টি করতে আছি কতবার লাভবান হয়েছি দিকে। 2023 সালে ভোলা বরিশাল মহাসড়কের সংস্কারের কাজের স্বার্থে অপসারণ করা হয় সেখানকার পল্লী বিদ্যুৎ সমিতির খুঁটিগুলো। ফলে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের গুপ্ত মুন্সি গ্রামের বিভিন্ন এলাকায় সেচ স্কিমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরবর্তীতে নির্মাণ কাজ শেষ হলেও অদ্যাবধি বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়নি। রাস্তা করার সময় যা খামগুলা উপড়াইছে, আমার এই স্কিমের লাইন চালু ছিল, এই খামগুলা লাগিয়ে দিব কে, আমাদের স্কিম বিচ্ছিন্ন করার পর লাগিয়ে দিব কে। চলতি বোরো চাষাবাদের মৌসুমে বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় গুপ্তমুন্সি গ্রামের কৃষকরা সেচ দিতে পারছেন না ফসলি জমিতে, এমনকি পানির অভাবে শুকিয়ে গেছে বোরোর বীজতলাও। দেখেন আমাদের এই যে ক্ষেত শুকিয়ে রয়েছে বিদ্যুতের কারণে, আমাদের প্রায় এই যে 60 একর জমিতে আমাদের প্রায় 200-300 লাইন কৃষক আছে, 500 কৃষক আছে, এবার এসে সবাই আন লোকসানের মুখে। আজকে আমরা পানি পাচ্ছি না, বিদ্যুৎ পাচ্ছি না, আমার এই 2 একর জমিতে অনেক লস হচ্ছে। আমার এই 2 একর জমিতে নিম্নে ফসল যদি গম বনতাম তাহলে আমাদের 3 লক্ষ টাকা লাভ হইতো। বিষয়টি সমাধানে কৃষক ও সেচ প্রকল্পের পরিচালক পল্লী বিদ্যুৎ সমিতি পরাণগঞ্জ জোনাল অফিসে একাধিকবার গেলেও নানা অজুহাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন রহমান সেচ স্কিমের ম্যানেজার মোহাম্মদ আলাউদ্দিন। এরা আজকাল করে লাগাইবে 6 মাস ধরে আমাদেরকে ঘুরাইতেছে, আমাদের বিলও কমপ্লিট করা, সবাই খেতগুলা খালি ফেলায় রাখছি, জমিগুলা আমরা রোপণ করব, যে ধানগুলা পাইছি বা জ্বালা বুনছি জ্বালা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা রোপণ করতে পারতেছি না, এখন আমরা কি করবো? এটা সরকারের কাছে আমরা একটা ইয়ে চাই যে আমার এটা অত আজকের মধ্যেই যেভাবে সংযোগটা আমরা পাইতে পারি এই ব্যবস্থা গ্রহণ করা হোক। গত 9 ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা। তাদের ভাষ্যমতে সেচের ব্যবস্থা করা না গেলে কয়েক হাজার মেট্রিক টন বোরো ধান থেকে বঞ্চিত হবে দেশ। সেচ প্রকল্পগুলোতে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানান তারা। আমাদের জ্বালা নষ্ট হয়ে যাইতেছে, আমরা রোপণ করতে পারতেছি না বিদ্যুতের কারণে, আমরা বিদ্যুৎ পাইতে আসি না, এই জন্য পানি দিতেছে না। 100 একর জমির ফসল আমরা কি এখন নষ্ট হয়ে যাইতেছে, 2 বার বীজ রুইছি, এই কারেন্টের দেনা ভানা করি, এখন লাস্টের বার রুইছি, দেনা করি আন হিদিয়া রুম কীভাবে? আমরা তো সাধারণ জনগণ, আমরা তো মাঠে কাজ করে ভাত খাই। কৃষকদের অসহায়ত্বের কথা বিবেচনা করে সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ যত দ্রুত সম্ভব দেয়া প্রয়োজন বলে মনে করছেন জেলা কৃষি কর্মকর্তা হাসান ওয়ারেসুল কবির। রাস্তার কালভার্ট নির্মাণ কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এই বিপুল পরিমাণ জমিতে বিএডিসির সেচ প্রকল্পের পানি সেচ ব্যাহত হবে যদি দ্রুত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা না করা হয়। সেক্ষেত্রে আমি সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করি, তারা যেন অতি দ্রুত এই কৃষকদের সেচ কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য দ্রুত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে, নতুবা কৃষকের ব্যাপকভাবে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি জানার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির পরাণগঞ্জ জোনাল অফিসের DGM আশিকুর রহমানের সাথে যোগাযোগ করলে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।